আমাদের বাঙালিদের কাছে সবথেকে প্রিয় ডেস্টিনেশন যেটা হচ্ছে পুরী। তাই আমরা আজকে আমাদের নতুন ব্লগের জার্নি হচ্ছে পুরী, এবং ট্রেন এসে গেছে দেখতে থাকবো এবং ভিডিওটি আমরা সম্পূর্ণ দেখতে থাকবো। শালিমার স্টেশনটা একটু ঘুরে দেখি এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবো। বন্ধুরা, আমরা ট্রেনে উঠে পড়লাম। এবার ট্রেন ছাড়বার টাইম হয়ে গেছে, আমরা সিট তো পেয়েই গেছি, আমরা স্লিপারে আছি, দেখতেই পাচ্ছেন ট্রেনটা। আমাদের ট্রেন এবার ছেড়ে দিল, আস্তে আস্তে আমরা পুরীর দিকে, পুরীর গন্তব্যের দিকে এগোতে এগোচ্ছি, এবং শালিমার স্টেশন থেকে আমাদের ট্রেনটা ছেড়ে চলে যাচ্ছে। এবং দেখতেই পাচ্ছেন শালিমার স্টেশনের কনস্ট্রাকশনের কাজ চলছে, ওই জন্যে চারদিকটা ভাঙাচোড়া, এবং আস্তে আস্তে আমরা পুরীর গন্তব্যের দিকে এগিয়ে চললাম। জয় জগন্নাথ! শালিমার স্টেশন দেখতে পাচ্ছেন, এখন প্রায় রাত 3টে বাজে, ট্রেন ছুটেই চলেছে। দেখতে পাচ্ছেন চারদিক কেমন অন্ধকার, ট্রেনের গতি প্রায় 80 কিলোমিটার। তাই আপনাদের ভাবলাম একটু রাতের দৃশ্যটা আপনাদের দেখাই, তাই ভিডিওটা করছি। দেখতেই পাচ্ছেন পুরো অন্ধকার অন্ধকার, ট্রেন ছুটেই চলেছে। বন্ধুরা, আমরা ভোর 4টের সময় নেমে পড়েছি, এটাই হচ্ছে পুরীর রেল স্টেশনের মেন গেট। হ্যাঁ, এখানে হচ্ছে ম্যাজিক গাড়ি থেকে অটো আপনারা সবই পাবেন। আমরা ম্যাজিক গাড়ি ধরবো, ম্যাজিক গাড়ি ধরে স্বর্গদ্বারে উদ্দেশ্যে যাব, ওখানেই হোটেল আমরা নেব। এবং এখানে ম্যাজিক গাড়ি আপনাদের ওই মোটামুটি 400 থেকে 500 টাকা নেবে ওই স্বর্গদ্বার পৌঁছে দিতে। ওখানে দেখছেন পতাকা আছে, আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, দেখে মুগ্ধ হয়ে গেলাম। চলুন ভিডিওটি দেখতে যান, আমরা এবার হোটেলের দিকে রওনা দেব। ধন্যবাদ! আমরা মেরিনা ড্রাইভে চলে এসেছি, এখন প্রায় 5:30 বাজে, আমাদের হোটেল টাইম যেহেতু চেক আউট 6টায়, তাই আমরা মেরিনা ড্রাইভ একটু ঘুরতে এসেছি এবং আপনাদের দেখাচ্ছি ভোরের দৃশ্যটা, আর একটু পরে সূর্য ওঠা দেখবো এবং ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। বন্ধুরা, আজকে যেহেতু ফার্স্ট ডে, সকাল সকাল হোটেল থেকে চলে এলাম সূর্য ওঠা দেখতে। সূর্যটা দেখব বলে প্রত্যেকটা বাঙালি এটা ফার্স্ট ডেস্টিনেশন থাকে, সূর্য ওঠা দেখবে পুরীতে এসে। কিন্তু সূর্য অলরেডি মাথার ওপর অনেকটাই উঠে গেছে, কেন কুয়াশা আজকে ভালোই ছিল, মেঘলা আকাশ। অলরেডি একজন সূর্য প্রণাম সারছে, এবং মাঝিরা মাছ নিয়ে চলে এসেছে। দেখুন মাছ, কত মাছ ধরছে, টাটকা মাছ। এই ভাগা মাছ 100 টাকা করে এখানে বিক্রি হচ্ছে। এবং আমরা বাজারটাও ঘুরে দেবো, দেখুন চিংড়ি থেকে রুই সবই আছে বাজারে, পেয়ে যাবেন। আপনারা যদি রান্না করে খান এখানে সে ব্যবস্থাও আছে, সবই পাওয়া যায়। আমরা সি বিচে এলাম চান করবো বলে, এসেই দেখি উট দাঁড়িয়ে আছে। এখানে বাচ্চারা এই উটের ওপরে চাপতে পারবে, চেপে ফটো তুলতে পারবেন, এবং বড়রাও চাপতে পারবে। গোটা সি বিচটা এটা হাঁটাবে, হাঁটিয়ে আপনাদের ঘোরাবে। এবং এখানে ছাতা করা আছে, চেয়ারেতে বসে আমরা সমুদ্রের মনোরম দৃশ্য দেখতে পারবেন। দেখতেই পাচ্ছে গোটা সি বিচটা। ট্রাভেল সন্দীপ দেখতে পাচ্ছেন, সমুদ্রে নেমেছে, বড় বড় ঢেউ আসছে, বেশ এনজয় হচ্ছে, বলো জল চলো সুন্দর, এদিকে ক্যামেরা জল নয়, ক্যামেরা জল নয়, জোর জোরে ঢেউ আসছে, এনজয় করতে থাকো। আজকে যেহেতু ফার্স্ট ডে, আপনাদের বিকেলবেলাটা একটু হোটেলের আশপাশটা আপনাদের দেখাচ্ছি ব্যালকনি থেকে দাঁড়িয়ে। দেখতেই পাচ্ছেন চারপাশটা, আমার ভাই বেরোচ্ছে। আমরা সন্ধ্যেবেলা পুরীর মন্দিরের চারপাশটা আপনাদের দেখাচ্ছি, যেহেতু মন্দিরের ভেতরে ক্যামেরা প্রবেশ নিষিদ্ধ আছে, তাই আপনাদের আশপাশটা দেখাচ্ছি। মন্দিরের আশেপাশেও বিশাল মার্কেট,
তাই এবারা মন্দির ঘুরে এবার মনে হলো একটু আইসক্রিম খাই। তাই গরিব মানুষ বুঝতেই পারছেন, গরিব চ্যানেল ব্লগ, তাই 20 টাকা দামি একটা আইসক্রিম খেতে খেতে আমরা স্বর্গদ্বারের দিকে ফিরলাম। আমরা স্বর্গদ্বারে চলে এসেছি, দেখছেন কৃষ্ণ মহাপ্রভুর যে স্ট্যাচু সেটাই আপনাদেরকে দেখাচ্ছি, এটাই হচ্ছে স্বর্গদ্বার। এবং আমরা স্বর্গদ্বারটা দেখতে দেখতে আমরা সমুদ্রে সি বিচেও চলে আসব। এটা হচ্ছে স্বর্গদ্বারের রাস্তা। আহা কি সুন্দর মনোরম পরিবেশ! এই সি বিচের ধারে বসে থাকতে থাকতেই আপনাদের কোথা দিয়ে রাত্রি 10টা 11টা বেজে যাবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। বিভিন্ন লোক এই সি বিচের ধারে বসে থাকে সব হোটেল থেকে এসে, আমরাও এই তাই বসে আছি এবং টাইম স্পেন্ড করছি। দেখতেই পাচ্ছেন সমুদ্রের ঢেউ অবিরাম হয়েই যাচ্ছে, রাতের দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা আমাদের ডে ওয়ানের রাত্রি হয়েই গেছে, আমাদের এবার লজের দিকে যাব। তাই আপনাদের মার্কেটটা একটু ঘুরিয়ে দিই। এখানে বিভিন্ন হোটেল থেকে শুরু করে দেখুন লাইটের, এই সি বিচের ধারে আমরা রয়েছি। আমাদের ডে ওয়ান এখানেই সমাপ্ত, লাঞ্চটা আমরা খাবো সেটাও আপনাদেরকে দেখাবো কি খাচ্ছি। আছে এই আমার, এ হচ্ছে 10 দিকের পক্ষ থেকে। দেখতে থাকুন আমাদের সাথে, ফুল এনজয় আপনাদের সাথে তুলে দেবো। দেখতে পাচ্ছেন রাস্তা, চওড়া রাস্তা, এই রাস্তা ধরেই আমরা এবার যাবো।